এই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি ভাই। আমি আর ভালো নাই, আমি ভালো নাই ভাই। এই ভিডিওটা আমি এনে 3 বার রেকর্ড করতেছি ভাই, মানে মেজাজটা এত খারাপ হয়ে গেছে ভাই। পরে 2 বার রেকর্ড করার পরে এখানে ভাই দেখতে পারলাম আমার মাইক্রোফোনের সমস্যা ভাই। সো চলেন বেশি বকুক না করে ভাই, অফারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাই। এখন আর বেশি আমি মানে মোটামুটি অনেক কিছু স্কিপ করবো, তো এগুলো যেগুলো পাবেন এগুলো স্কিপ করবো, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো স্কিপ করবেন। ওকে, সো প্রথমে যে অফারটা আছে অফারটা আপনারা এখান থেকে দেখে নিন। ওকে, সো অফারটা আপনারা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে অফারটা হলো এখানে দেখতে পাচ্ছেন, এইটা হলো ভাই সেই অফার যেখান থেকে আপনারা অল ইউজার পেমেন্ট করবে। ওকে, সো এখান থেকে পিলার ওয়ালেট আর এখান থেকে ওয়ালেট অফার, মানে কিন্তু এখানে ভালো একটা পেমেন্ট করবে। ওকে, আর কিছুদিন ধরে কিন্তু ওয়ালেট অফারগুলো ভালো একটা পেমেন্ট করে দিতেছে, যেমন ইন ওয়ালেট আছে যেটা কিন্তু আমাকে অলরেডি পেমেন্ট করছে, তারপর ফ্রুটি নামে যে ওয়ালেটটা ছিল এটা কিন্তু সবাইকে আমাকে করে নাই, বাট 80% লোয়ে কিন্তু $80 $100 পর্যন্ত প্রফিট করে গেছে। ওকে, সো আপনারা প্রথমে কী করবেন, এখানে এপিকে লিঙ্ক নামে যে অপশনটা আছে সেই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। ওকে গাইস, অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটটা ডাউনলোড হয়ে গেছে, তো আপনারা এখান থেকে ডাউনলোড ওয়ালেটের মধ্যে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে, তো এখান থেকে এটা ওপেন করে দিবেন। এখানে স্ক্রিনের যে কোনো একটা জায়গায় ট্যাপ করবেন, ট্যাপ করলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশনটা আসবে, এখানে ক্লিক ক্রিয়েট অ্যাকাউন্ট যেটা সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে একটা ইউজার নেম এখানে প্রোভাইড করবেন এবং 2টা টিক মার্ক এখানে কিবোর্ড এটাকে ক্লিক করে দিবেন, তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, সো এখানে আমি ইউজার নেমটা এখানে প্রোভাইড করছি, কিছুক্ষণ লোডিং হয়েছে, লোডিং হওয়ার পর কিন্তু এটা আমার নিচে নেক্সট বাটন এসে বসে। ওকে, সো এখানে ক্লিক করবেন, তারপর এখানে আবার নিচে যে এখানে দেখতে পাচ্ছেন এই টিক মার্কটা এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে নিচে প্রোডিউস অপশনে আবার ক্লিক করে দেবেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে পিন চাইতেছে, তো এখানে 4 ডিজিটের যে কোনো একটা পিন এখানে প্রোভাইড করে দেবেন। দেওয়ার পর এখানে আই এম হ্যাপি উইথ দ্য পিন অন লেটেস্ট দিতে পারেন, ইয়েস প্লিজ দিতে পারেন, তো ইয়েস প্লিজ দিলে একটু লোডিং হবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখানে উপরে এখানে দেখতে পারবেন যে 3 ডট মেনু আছে, অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে সেটিং এর অপশনটা আছে এখানে দেখেন ভাই, এটা সামথিং ওয়েন্ট রং, সরি সিকিউরিটি ওয়ার্নিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনাকে 12টা ওয়ার্ড দেখতে মানে বলতে আসছে আর কি দেওয়ার দেখার জন্য, তো এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে আপনার নিচে কন্টিনিউ অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ক্লিপ কপি টু দ্য ক্লিপবোর্ড এই অপশনটাতে ক্লিক করে আপনি এটা কপি করে নেবেন। ওকে, তারপর এখানে আই এম সেভ দ্য ওয়ার্ডে ক্লিক করবেন। তারপর কিন্তু এখানে দেখতে পারেন আপনার কিন্তু ব্যাকআপটা কমপ্লিট হয়ে গেছে এবং আপনার ওয়ালেটটাও কিন্তু ব্যাকআপ হয়ে গেছে। ওকে, সো এখানে আবার অফারটা চলে আসবেন। এটা করার পর এখানে আপনারা চলে যাবেন যে এয়ারড্রপ লিঙ্ক নেম অপশনটা, এই অপশনটাতে আপনারা ক্লিক করে এখানে চলে যাবেন। তারপর জয়েন রাইট নাও ক্লিক করবেন, নিচে নিয়ে আসবে, একটু নিচে স্ক্রল করবেন, ক্লিক হিয়ার টু ইন্টারে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন যে আপনার এটা এখানে এটা ওপেন হয়ে গেছে, তারপরে এই সকল টাস্কগুলো কিন্তু এখানে কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট করবে। ওকে গাইস, সো এখানে দেখতে পাচ্ছেন আমি ভাই এখানে সবগুলো টাস্ক কমপ্লিট করতেছি একটা একটা করে। তো প্রথম টাস্কটা এটা অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে, কারণ আমরা ডাউনলোড করে নিয়েছি। তারপর দ্বিতীয় টাস্কটা এখানে ফলো করে দিলাম, তাদের লাইক রিটুইট করে দিলাম, তারপর এটাও ফলো করে দিলাম, তো এটা আমি একটু তাড়াতাড়ি করবো। ওকে, তারপর এদেরকে জানলাম গিয়ে এখান থেকে ফলো করে এখানে ব্যাক চলে আসলাম। ওকে, তারপর এখানে পাচ্ছেন এদেরকে আবার লাইক রিটুইট করে দিলাম, কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তারপর যে তিনটা ফ্রেন্ড ট্যাগ আছে বা এটা কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে, আর এই অপশনটাতে গিয়ে আপনার এদেরকেও ফলো করে দিয়ে আসবেন। তারপর ডিসকর্ডের অপশনটাতে একটু সমস্যা হবে, তো আপনার এখানে জয়েন ওয়েলকাম নাম অপশনটাতে এটা ক্লিক করবেন, রোল অপশনে ক্লিক করবেন। এখানে যদি নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যারো চিহ্ন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটা নিচে স্ক্রল করবেন, এখানে এই টিক মার্কে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তারপর এখানে এখানে যে এই এই চিহ্নটা আছে এখানে দেখেন, এই চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে, তো তারপর এখানে ব্যাক আসবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর নিচেরটা থেকে যে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে দুইটা আসতেছে, তো এর মাঝখানে যে উপরেরটা আছে উপরেরটাতে যে দেখবেন উপরেরটা নিচে একটা উপরেরটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখানে আবার এই টিক মার্কটা কমপ্লিট করে নেবেন। ভেরিফাই অপশনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে উপরে কিন্তু এখানে একটু যখন এই সাইড একটু টানবেন, এই সাইড একটু টানবেন, উপরে দেখতে পারবেন যে এখানে কিন্তু একটা বট আপনাকে মেসেজ করছে, তো এখানে চলে যাবেন। মেসেজের মধ্যে এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটাতে ক্লিক করবেন, একদম নিচে যে লিঙ্কটা আছে সবার নিচের লিঙ্কটা ধরে ক্লিক করে দেবেন। এটা আপনার কি বলে ক্রোমে খুলে নেবেন, তারপর এখানে লগ ইন ভেরিফাই করে নেবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার যে ডিসকর্ডের ইমেল আছে, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ভেরিফাই করে নেবেন। তারপর অথরাইজ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আই এম হিউম্যান এই অপশনটাতে ক্লিক করে ক্যাপচারটা কমপ্লিট করে নেবেন। তারপর এখানে দেখতে পাবেন সাকসেসফুল, তো এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু এখানে মানে একদম খুলে গেছে, তার মানে এখানে আমি ভেরিফাই হয়ে গেছি। ওকে, সো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যেটা বলছিলাম, তারপর এখানে 2 নম্বরটাতে ক্লিক করবেন, তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। সো গাইস, এখানে 2 নম্বরটাতে চলে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু ভাই কোনো ভেরিফাই করতে হবে না, তো এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন জয়েন করার পরে আর কি। তারপর এখানে পাচ্ছেন 3টা টেলিগ্রাম আছে, তো 3টা টেলিগ্রাম এখানে থেকে জয়েন করে নেবেন। ওকে, সো আমি আপনাদের নর্মালি দেখিয়ে দিচ্ছি, তো 3টা টেলিগ্রাম এখানে জয়েন করছে এবং প্রত্যেকটা টেলিগ্রামে জয়েন করার পর এখানে যে ক্লিক হিয়ার টু প্রুভ ইউর হিউম্যান, তো এই 2টার মধ্যে ক্লিক করে দেবেন। সো এখানে পাচ্ছেন এটার মধ্যে যাচ্ছে কিন্তু এটার মধ্যে চাই না, তো এই 2টার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পাচ্ছেন 3টা টেলিগ্রামে জয়েন করার পর আপনার টেলিগ্রাম ইউজার নেমটা এখানে প্রোভাইড করবেন, তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। ওকে, সো আমি অনেক ফাস্ট ফাস্ট বলতেছি, কারণ ভাই আমার এমনিতে অনেক লেট হয়ে গেছে তাই। ওকে,
তারপর সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে এখান থেকে যাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এবং এখন হলো ভাই মেন টাস্কটা, ওকে মেন টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন, তো এটার জন্য আপনারা এটা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন না, না করে আগে কী করবেন, আপনি চলে যাবেন আপনার যে এই ওয়ালেটটা আছে, ওই ওয়ালেটটাতে যাওয়ার পর এখানে আপনারা একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে একটু নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পর এখানে কি পাচ্ছেন আপনার, কিন্তু এইখানে 00 দেখাইতেছে, তো এখানে কিছু ডিপোজিট করতে হবে, ম্যাটিক ডিপোজিট করতে হবে, তো রিসিভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কপি অ্যাড্রেস অপশনে ক্লিক করে আপনার চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে। এখানে যাওয়ার পর এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন, ওকে ম্যাটিক থাকলে সেন্ড অপশনে ক্লিক করবেন, যাদের ম্যাটিক নেই তারা ভাই বিভিন্ন জায়গায় আছে এখান থেকে কিনে নিতে পারেন, আর যদি না পারেন তাহলে ভাই আমাকে বললেন, আমি দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। ওকে, তারপর এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে পেস্ট আছে পেস্ট অপশনে ক্লিক করে দেবেন, এখানে আপনার অ্যামাউন্টটা দিবেন। সো এখানে স্যার আমি আমার যে অ্যামাউন্টটা আছে 0.38, মানে আমি 70 সেন্টের মধ্যে এখানে সেন্ড করছি। সেন্ড করার পর কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম, তারপর এটা পেন্ডিংয়ে চলে গেছে। কিছুক্ষণের পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 5 মিনিট পর এখানে আসে বসছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 70 সেন্ট সেন্ড করছি, কিন্তু এখানে কিন্তু 52 সেন্ট। তো এটা দেখে কেউ ঘাবড়াবেন না, কারণ আপনি সেন্ড করছেন লোকে ডলারে, কিন্তু এখানে আসছে ইউরোতে, এই জন্য কিন্তু একটু এরকম দেখাইতেছে। ওকে, সো এখানে আবার ব্যাক চলে আসলাম, এখানে দেখেন বা এখানে কিন্তু বলছে ডিপোজিট করার জন্য, তো আমি ডিপোজিট করলাম। তারপর বলতেছে সোয়াইপ করার জন্য ম্যাটিক 2 PLR অন পারা সোয়াইপ। ওকে, সো আপনার কী করবেন, এখান থেকে সোয়াইপ অপশনে চলে যাবেন। সোয়াইপ অপশনটা কই পাবেন এখানে একটু ভাই দেখে নেন, এখানে নিচে সোয়াইপ অপশন আছে, এই অপশনতে ক্লিক করার পর এখানে কোশ্চেন সিলেক্ট টোকেন নাম অপশনটা, এটাতে ক্লিক করে আপনার ম্যাটিক সিলেক্ট করে দেবেন। নিজেরটা সিলেক্ট করে এখানে PLR সিলেক্ট করে দেবেন। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর এখানে কোশ্চেন আমরা কিন্তু এখানে যে 75% আছে, এখানে 75% এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছিল যে পারা সোয়াইপে সোয়াইপ করার জন্য, সো এখানে চলে আসবেন। তো এরকম যখন দেখতে পারবেন যে ক্লিক করে দেবেন 75%, তো এখানে যে এটাও আছে এটাও আছে, তো এটা আপনার কী করবেন, এটা ক্রস দিবেন, এবং এটাতে মানে এটা ক্রস দিবেন বলতে এটাতে করবেন না, এটাতে করবেন না, কিন্তু এই যে নিচে যা পারা সোয়াইপ আছে এটাতে আপনারা করবেন। ওকে, তারপর এই অপশনটা যেটা আছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সট অপশন আছে, ক্লিক করে দেবেন, এখানে কিছুক্ষণ চেকিং হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমি ভিউ অন ব্লক চেনে দিয়েছিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার কনফার্ম হয়ে গেছে। তারপর ফিনিশ অপশনে চলে যাবেন, এবং এখানে এখানে ব্যাক আসবেন, ব্যাক এসে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। ওকে, আর টোকেনটা কিছুক্ষণ পরে আপনার ওয়ালেটে শো করবে। তারপর এখানে PLR অ্যাড্রেসে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে সেটা প্রোভাইড করবেন। ওয়ালেট অ্যাড্রেসটা কোনটা আমি বলে দিচ্ছি, সো চলে আসবেন এই যে রিসিভ অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখানে কপি অ্যাড্রেস নামে যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আবার এখানে বসিয়ে দেবেন, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো টাস্ক কমপ্লিট, তার মানে এখানে থেকে কিন্তু এলিজিবল আমি অফারটার জন্য। আর এখানে একটা জিনিস বলে দিই ভাই, এখানে কিন্তু সবাই এটা পাবেন, তো এটা কেউ মিস করবেন না। তো এখানে আবার যদি আমি ইউটিউব লিঙ্কে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 24 দিন সময় আছে, 24 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কোন সময় ডিস্ট্রিবিউশন, মানে এটা অফারটা শেষ হবে, এটা কিন্তু বলেছে 7 জানুয়ারি 2022 এটা শেষ হয়ে যাবে অফারটা। ওকে, এবং এখান থেকে 3টা টোকেন দিবে, তো 3টা টোকেন কী কী, এখানে PLR ম্যাটিক এবং PSP হলো এই 3টা টোকেন। ওকে, সো আর এখানে যে জয়েন করে যে টাস্কগুলো আছে সবগুলো কিন্তু আমার ভিডিও দেখার মাধ্যমে আপনারা কমপ্লিট করে নিয়েছেন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন ভাই, হ্যাঁ এগুলা এই কাজটা অফারটা শেষ, তো আর কিছু বলার নাই ভাই। অফারের লিঙ্কটা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অন্যান্য অফারগুলো শেয়ার করে, যেগুলো আমি ইউটিউবে শেয়ার করতে পারি না সেগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দিই। ওকে, সো আশা করি সবাইকে বুঝাইতে পেরেছি। আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে আপনারা পিন করে রাখবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মোটামুটি ভালো গিভাওয়ে হয় মাঝে মাঝে, কুক অ্যান্ড রেড প্যাক হয়, মানে আমার ইচ্ছা হলে আমি যেটা ইচ্ছা এটা দিই আর কি। সো এতটুকু ছিল আজকের এই ভিডিওতে, তো সবাই সব অফারগুলো জয়েন করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।